হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো এ তুমি রেখেছো বেঁধে মোরে ব্যক্তিকে যে কোন কথা শুনতে হলে জানতে হবে কোরআনের রেফারেন্স কি আমার শান্তির জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প নাই এই জন্য নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা যেই কোরআন থেকে কথা বলবে সে কি কথা বলবে বলেন তো কারণ এই কোরআনের কথাগুলি কার ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আছে কেউ আল্লাহর চাইতে সত্যবাদী কাজী কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে এই জন্য যিনি যা বলতে চান আপনারা জিজ্ঞেস করবেন কোরআনের কোনো সমর্থন আছে কিনা হাদিসের কোনো সমর্থন আছে কিনা এই সব জেনে শুনে যদি আমরা লাভ দিতাম ফাল দিতাম মিছিল করতাম মিটিং করতাম সমাবেশ করতাম যা করতে চাই কোরআন এবং সুন্নাকে অনুসরণ যদি করে করতাম আমাদের কিসমত কি হইতো বলেন সবাই ভালো হয়ে যেত নবীজি বলেন ওয়ামান আমেলা বিহি উজেরা এ কোরআন পড়ে যে আমল করবে তাকে পুরস্কৃত করা হবে দুই ধরনের পুরস্কার দেওয়া হবে একটা দেওয়া হবে দুনিয়ায় আর একটা দেওয়া হবে আখেরাতে দুনিয়ার পুরস্কারটা কি চলুন আল্লাহর কাছ থেকে জানি দুনিয়ার পুরস্কার কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান তাবিআ হুদায়া এ কোরআনের এক নাম হুদা কোরআনের এক নাম কি বলেন হুদা কোরআনের নাম শুধু কোরআন নয় এর নাম কোরআন এর নাম ফুরকান এর নাম শিফা এর নাম কিতাব এর নাম তানজিল এর নাম নূর এর নাম হুদা এর নাম জিকির এই নামগুলি আমি বানাইছি কোরআনের মালিক যিনি তিনি এই নামগুলি রেখেছেন ফামান তাবিয়া হুদায়া যে ব্যক্তি যে বা যারা এই কোরআনকে মেনে চলবে হিদায়তে যা আছে তা যে মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওদের জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন ওদের জন্য কোনো চিন্তাও নাই তাও আমরা সুবহানাল্লাহ কব না আচ্ছা ভয় নাই কিসে আর চিন্তা নাই কিসে ভয় নাই কোরআন মেনে যারা চলবে কোরআনের আইন মেনে যারা চলবে ওদের জন্য চুরির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না জেনার ভয় থাকবে না হত্যার ভয় ধর্ষণের ভয় থাকবে না বাড়িতে দরজা খুলে ঘুমাবার সুযোগ পাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের পাশে আরাম করছিলেন হযরতে খাব্বাব বিন আল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু শিকায়ত নিয়ে আসলেন ওয়ান খাব্বাব বিন আল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা তিনি বললেন যে আমি রাসূলের কাছে কিছু অভিযোগ নিয়ে গেলাম যে দেখি আল্লাহ রসুল মসজিদে হারামের পাশে চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন
فقلنا يا رسول الله الا تستنصر لنا الا تدعو لنا يا رسول الله হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য কামনা করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাব্বা খুবাইব আম্মার সুমাইয়া বিলাল এদেরকে মারতে মারতে শেষ করে দিল খেতে দিল না মারতেছে আমরা তো শেষ হয়ে গেলাম হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না রাসূলুল্লাহ উঠে বসলেন বললেন হে খাব্বা তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন ফায়ুখাযুর রাজুল তাদেরকে ধরা হতো ফায়ুফারু লাহু ফিল আরদ আর তার জন্য জমিনের মধ্যে কবর খোঁড়া হতো এরপরে সুম্মা ইউতাবিল মানশার এরপরে করাত আনা হতো ফায়ুদাউ আলা রাসিহি এরপরে করাত তার মাথার উপর রাখা হতো ফায়ুজআলু নিসফাইন এরপরে করাত দিয়ে চিড়ে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো মাই সুদ্ধু জালিকা আন দীনে এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও একজন দ্বীনের দায়ীকেও আল্লাহ দ্বীনের রাস্তা থেকে একচুলও তারা সরাতে পারে নাই ওয়াল্লাহি ওয়াল্লাহি লাইতামান্নাল্লাহ হাদাল আমর حتى يسير الراكب من سنة إلى حضر موت هي خباب أمي الله نمي قسم كوري سبحان الله بولي رسول الله بولي أمي الله نمي شبط كوري شدين بشي دوري نوي جدين يمن الرزداني سنة تك شروع كوري اي عرب دشير عرب بخون دير حضر موت پر جنتو لوكرا جاتات كوربي ناري راتار شندر جير پسرانيه ব্যবসায়ীরা ব্যবসার মালামাল নিয়ে মানুষেরা রাস্তা দিয়ে দিনে রাত্রে চলাফেরা করবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া মানুষের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন তোমরা একটু বেশি তাড়াহুড়ো করছো অপেক্ষা করো এরকম সময় আসবে রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার পর এমন এক সমাজ কায়েম করেছিলেন এই কোরআন দিয়া চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় আর ছিল না মানুষ দরজা খুলে ঘুমাতে পারত ওয়ামান আমেলা বিহি উজেরা কোরআন যারা পড়বে আর আমল করবে ব্যক্তিতে পরিবারে সমাজে ও রাষ্ট্রে যারা মেনে চলবে ওই রাষ্ট্রের মধ্যে চুরি ডাকাতি জেনাবে বিচারের ভয় থাকবে না সুবহানাল্লাহ বলো সন্ত্রাসী তো থাকতেই পারবে না কোরআনের আইন নাজিল হরে কারণ হচ্ছে সন্ত্রাসের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে সন্ত্রাসীদের শাস্তির কথা বলেছেন সন্ত্রাসীদেরকে ধরো এদের হাত কাটো পাও কাটো পায়ের উল্টা হাত হাতের উল্টা পাও দেশ থেকে বহিষ্কার করো অথবা প্রাণদণ্ড দাও হত্যা করো কারণ সন্ত্রাসীরা মানুষ না সন্ত্রাসীদের বেঁচে থাকার কোনো অধিকার নাই এদেরকে হত্যা করো এটি কোরআনের আইন এই আইন চালু আছে বলেই পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপত্তার দেশ হচ্ছে সৌদি আরবিয়া এটা কি আমি ভুল বললাম না ঠিক বলেছি যাই দেখেন আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান দেখতে পাও না আমি হারামকে কিভাবে নিরাপত্তার শহর বানাইছি আমি পার্লামেন্টে বলছি এর আগের সরকারের আমলে পার্লামেন্টে আমি বলেছি আপনারা যারা নেতা নেত্রীরা হজ করতে যান ওমরা করতে যান যাই আনেন কি করেন কি তাওয়াফ করে বাংলাদেশে ফেরার সময় আতর আর পাথর সুরমার খুরমা এগুলোর সাথে করে নিয়ে আসেন আপনারা কি দেখতে পান না যে আল্লাহ তাআলা কিভাবে নিরাপত্তার শহর এটারে বানাইছে মক্কার মদিনা যারা আমাদেরকে সন্ত্রাসী বলে তারা সন্ত্রাসের দাদা এই পৃথিবী থেকে সন্ত্রাস উৎখাতের জন্য সর্বপ্রথম আমার জাতির পিতা কে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর তৈরি করলেন আর সন্ত্রাস বিরোধী দোয়া সর্বপ্রথম তিনি করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্র দুইজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে সর্বপ্রথম দুইজনে আল্লাহর দরবারে হাত তুলে বললেন রব্বি জাল হাদাল বালাদা আমিনান হে আল্লাহ রাব্বুল আলামিন কে নিরাপত্তার শহর বানায়া দাও আর নিরাপত্তাই হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা
সন্ত্রাসের বিপরীত নিরাপত্তা, নিরাপত্তার বিপরীত সন্ত্রাস। এটাকে নিরাপত্তাপূর্ণ শহর বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হইছে না হয় নাই? হয়েছে, সাথে সাথে হইছে। আল্লাহ তাআলা বলেছেন ওমান দাখালাহু কানা আমিনান, যেই ডুববে সেই নিরাপত্তা পাবে। মক্কা মদিনায় লোকেরা যায়, সুন্দর পুরুষ সুন্দরী মেয়ে লোক কারে কয়, মক্কা শরীফে দেখা যায় মানুষকে আল্লাহ কত সুন্দর বানায়, সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা সুন্দর এরা আসলে চামড়াটা একটু সাদা, আসলে সুন্দর না। সুন্দর দেখতে হলে সিরিয়ায় যান, ইরানে যান, মিশরে যান, সৌদি আরবে যান, কারে কয় সুন্দর দেখে। আবার ইউরোপ আমেরিকা ওগুলো সাদা, কিন্তু সুন্দর বলতে যা বুঝায় সেটা না। লক্ষ লক্ষ নারী আর পুরুষ একসাথে তওয়াফ করতেছে, দেখান পৃথিবীতে এরকম একটা জায়গা যেখানে নারী আর পুরুষ একসাথে চলাফেরা করতেছে, তারপরে দুইটা নারী হারায় না, দর্শিতা হয় না, লাঞ্ছিতা হয় না। আছে জায়গা পৃথিবীতে থাকলে কোন, আমি আপনার সাথে যাই জিয়ারত করে আসবো? নাই না। রাত আড়াইটা তিনটার সময় পরমা সুন্দরী যুবতী নারী পুরুষ সঙ্গিনী ছাড়া একাকিনী চলে যায় আল্লাহর ঘর তওয়াফ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর দরবারে মোনাজাত করে, লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আবার নিজের ঘরে ফিরে আসে। কারো বাবার হিম্মত নাই, একবার তাকাইছে তো দ্বিতীয়বার তাকায়। আল্লাহু আকবার। আমারে কও সন্ত্রাসী, মুসলমানের কও সন্ত্রাসী? মুজদালিফা আরাফাতের ময়দানের পরে যে মাঠ যেখানে এসে রাত কাটাতে হয়, সেই মাঠে যারা হজে গেছেন তারা দেখে আসছে লক্ষ লক্ষ পুরুষ লক্ষ লক্ষ নারী, এরকম একটা সামিয়ে না নাই, উন্মুক্ত আকাশের নিচে পাশাপাশি কাছাকাছি শুয়ে আছে, হাঁটতেছে, বসে আছে, কোন কোন জায়গায় লাইটও নাই। দেড় দুই আড়াই হাজার বছরের ইতিহাসে নাই যেখান থেকে একটা নারী দর্শিতা লাঞ্ছিতা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং নিরাপত্তার শহর আল্লাহ বানায় দিয়ে দুনিয়াকে দেখাই দিয়েছেন। আওয়ালাম ইয়ারাও, দেখতে পাও না? আন্না জাআলনা হারামান আমেনান, এই হারামকে কিভাবে নিরাপত্তার আমন আমানের শহর বানাইছি, দেখতে পাও না? সুবহানাল্লাহ। সুতরাং ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, এই কোরআন যদি মেনে চলো কোনো ভয় নাই। চুরি করলে হাত কাটা যাবে, জেনা করলে পাথর মারিয়া জেনার স্বাদ মিটাই দাও, হত্যা করলে তোমারও হত্যা করা হবে, এ আইন কার? আল্লাহ রে। এই যে চোরের হাত কাটা আইন, আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা, এই বুদ্ধিজীবী মানে হলো পরজীবী, এগুলো কি পরজীবী? কিছু ভালো, সব বুদ্ধিজীবী খারাপ আমি তো বলবো না, অধিকাংশই বেকার। এরা বলে যে হাত কাটা এটা তো মহা অন্যায় কাজ, এতে তো প্রবলেম সলভ হয় না, বরং প্রবলেম আরো বাড়ে। কিরকম কয়, যদি কোনো চোরের হাত কেটে দেওয়া হয় তাহলে সে তো আর আয় উপার্জন, এমনি গরিব মানুষ চুরি করে, তারপর হাত কাটা হয়ে গেল, এখন তো তার ভিক্ষে করা ছাড়া পথ নাই, এখন ওই ভাঙ্গা কাটা হাতটা নিয়ে কবে লা ইলাহা ইল্লাল্লাহ দশটা পাই দেওয়া, তে তো আরো সর্বনাশ হইল। এটা একটি বর্বর আইন, বলেন নাউজুবিল্লাহ। অথচ আইনটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই আইনটি নাজিল করেছেন ইনসাফের জন্য। এটি কখন? এই হাত চোরের হাত কাটা আইন মক্কা রাসূলুল্লাহর মক্কী জিন্দেগিতে নাজিল হয় নাই, এটি নাজিল হয়েছে মদিনার জীবনে। কোন সময়? যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, প্রত্যেকটি নাগরিকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়েছে, তখন আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইডিয়াহুমা, এখন যদি কোনো পুরুষ আর নারী চুরি করে তাহলে উভয়ের হাত কেটে দাও, কারণ এখন তো খাওয়ার আছে, পড়ার আছে, চাকরি আছে, বেকার সমস্যা নাই, বৃদ্ধদেরকে বৃদ্ধ ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতা দেওয়া হয়, যে মা দুধ খায় তার বাচ্চাকে তাকে ভাতা দেওয়া হয়, কাজে এখন চুরি করবে কেন? এখন যদি কেউ চুরি করে তাহলে হাত কাটবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুর্ভিক্ষ দেখা গেল মদিনায়, তিনি তখন ম্যাজিস্ট্রেট, হাকেম, বিচারক, তাদের সবাইকে ডাকলেন, ডেকে বললেন দুর্ভিক্ষ শেষ না হওয়া পর্যন্ত
যদি কোনো চোর ধরা পড়ে আর যদি প্রমাণ হয় যে পেটের জ্বালায় চুরি করেছে হাত কাটা আইন চালু করা যাবে না তাহলে কি বুঝলেন ইসলাম আগে দেয় পেটে তারপরে দেয় পিঠে খালি পেটে পিঠের উপরে কিল দেওয়ার অভ্যাস ইসলামের নাই কাজী আজকে যারা বলে যে হাত কাটা আইন অন্যায় এই অন্যায় এটা তালসোর বেলসোর কচুসোর সাথীসোর পকেটমার জুতাসোর ওরা কিন্তু কোনোদিন মিছিল করে নাই চোরের হাত কাটা আইন মানি না মানব না বলে এরকম এই কথা আজকে হাত কাটা আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কারা বলে বড় চোরেরা কারা বলে এই বড় চোর কারা এই বড় চোর হলো গভর্নমেন্টের চেয়ারে বসে গভর্নমেন্টের কলম আর কাগজ দিয়ে যারা গভর্নমেন্টের লক্ষ কোটি কোটি যারা চোর করে সেই বড় চোরেরা মনে করে কোরআনের এই চোরের হাত কাটা আইন চালু হলে বিসমিল্লাহ হবে আমাদের দিয়া প্রিয় ভাই সব সুতরাং ইসলামের পুরা আইনটাই হলো কার সিল্লাইকন তো কার আল্লাহর চাইতে মানুষের কল্যাণকামী বুদ্ধিজীবী ছাতামাতা এইসব হবে নাকি সুতরাং কোন রাজনীতিবিদ কি কইল আমার জানার কোনো দরকার নাই আমার জানার দরকার আমার আল্লাহ কি বলেছেন আমার জানার দরকার আমার রসুল কি বলেছেন প্রিয় ভাই সব ওয়ামান আমেলা বিহি উজেরা এ কোরআনের আইন মেলে যারা চলবে তাদেরকে পুরস্কৃত করা হবে দুনিয়ায় তারা শান্তি পাবে চুরি নাই ডাকাতি নাই জেনা নাই ব্যবিচার নাই আমরা তো এইরকমের একটা সমাজ চাই যাতে আরাম করে রাত্রে একটু ঘুমাইতে পারি ঠিক কিনা আমার দেশের জনগণ অনেক ভালো আমার দেশের জনগণ কোন গভর্নমেন্টের কাছে বলে না মেয়ে লোকেরা বলে না যে জামদানি শাড়ি দিতে হবে আমাদেরকে পুরুষেরা বলে না যে প্রত্যেক দিন আমাদের বাসমতি চাল দিয়ে ভাত খাওয়াইতে হবে বলে আমার দেশের জনগণের রিকোয়ারমেন্ট খুবই ডিমান্ড খুবই কম মিনিমাম সেটুকুন কি মোটা চাইলের ভাত মোটা কাপড় আর একটুখানি ঘুমাইতে পারি চোরের উৎপাত না থাকে এইটুকুন হলেই সারে চাঁদাবাজ মাস্তান এই শয়তানগুলোর উৎপাত থেকে বাঁচতে চাই এইটুক হলেই সারে ঠিক কি না এখন তো অনেকটা সারছে নাকি সারছে না আলহামদুলিল্লাহ এখন আবার বুদ্ধিজীবীরা বলা আরম্ভ করছে তাদের নাকি মানবাধিকার লঙ্ঘন হয়েছে আরে বেটা সন্ত্রাসীরা যখন মানুষগুলি জবাই করত তখন তোমার মানবাধিকার কোথায় ছিল সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা যখন করেন মানুষের কল্যাণের জন্য দেশ এখন ঠান্ডা আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কিন্তু কেউ কেউ বলে ইন্না লিল্লাহ যাদের ওইগুলো পুঁজি ওইগুলো না হলে রাজনীতি চলে না তাদের খুব মুসিবত হয়ে গেছে যাই হোক প্রিয় ভাই সব হামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়া শান্তি পাবা এই কোরআন মেনে চলো এ কোরআনে সব আছে যারা মনে করে কোরআন একটা তাবিজের কিতাব তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই নেই আমাদের দেশে অনেক কোরআন শরীফ আছে খালি দাগ দেওয়া দেখছেন না সুরায় নিসা সুরায় ইমরান সুরায় মায়দা এগুলি তাবিজ এই তাবিজ ব্যবহার করলে বিয়ে করবা তাড়াতাড়ি ওই তাবিজ ব্যবহার করলে পেটের অসুখ ভালো হয়ে যাবে আশ্চর্য কথা কোরআন সম্পর্কে কি কি নিচু ধারণা কোরআন শরীফ আসছে আপনার পেটের অসুখ ভালো করার জন্য কোরআন শরীফ আসছে আপনার মাইয়ে বিয়ে দেওয়ার জন্য কোরআন এসে সে সার্বিক শান্তি দেওয়ার জন্য লোকেরা তাবিজ আনতে যায় মৌলভী সাহেবদের কাছে তাবিজ তাবিজ এই তাবিজ রসুল্লাহ তাবিজ লেখেন নাই সাহাবায় একজন সাহাবি তাবিজ লেখেন নাই কোনো হাদিস নাই কাজী তাবিজ দিয়ে ব্যবসা করবেন না আর এই তাবিজের ব্যবসা যারা করে তাদের কাছেও যাবেন না অবশ্য রসুল্লাহ ঝাড়ফুঁক করেছেন হাদিসে আছে ঝাড়ফুঁক রসুল্লাহ নিজে করেছেন সাহাবায়ে কেরাম করেছেন ঝাড়ফুঁক করার জন্য রসুল্লাহর অনুমতি আছে আর ঝাড়ফুঁক করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শেষ দুটি সূরা মাওয়াজাতাইন সূরা ফালাক সূরা নাস নাযিল করেছেন আর সূরা ফাতিহা তো সূরা তো দোয়া বলা হয় সুতরাং এটা তাবিজের কিতাব নয় তদবীরের কিতাব নয় আপনার যা দরকার তিবিয়ানান লিকুল্লি শাই সব কিছু আল্লাহ তাআলার মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছেন সুবহানাল্লাহ বলে প্রিয় ভাই সব ওলা হুম ইয়াজানুন আর এই কোরআন যদি তুমি মানে চলো তাহলে কোনো চিন্তা নাই চিন্তা থাকবে না কিসের চিন্তা থাকবে না চিন্তা থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এটি হলো তিরমিজি শরীফের হাদিস এই পাঁচটি জিনিস হলো মানুষের মৌলিক অধিকার মানুষের
মুসলমানদের বলা হয় না এখানে শুধু মানুষে এই পাঁচটি অধিকার তাদেরকে দিতে হবে ফান্ডামেন্টাল রাইটস এই এর গ্যারান্টি সরকার দিতে বাধ্য তাহলে দুনিয়ায় এই কোরআন মেনে চললে চুরির ভয় ডাকাতির ভয় থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি পাওয়া যাবে আলহামদুলিল্লাহ কর সবাই বলেন আলহামদুলিল্লাহ ইসলামকে ভয় পাওয়ার কোনো কারণ নাই কেউ কেউ মনে করে ইসলাম আরে বাপরে সাংঘাতিক ব্যাপার হাত কাটার গলা কাটা পাইকারি দরে কারো হাত কাটবে সৌদি আরব যারা গেছেন তাদের জিজ্ঞেস করি চোরের হাত কাটা অবস্থায় হাত কাটা মানুষ চুরির কারণে হাত কাটছে এরকমের একটা লোকের সাথে আমার দেখা হয়নি চুরি তো থাকবে না হাত কাটবে কেন প্রত্যেকের প্রয়োজন যদি মিটানো হয় যার যতটুকু বেতন হওয়া উচিত খাওয়া পড়া থাকার জন্য যা দরকার সেটুকু যদি দেওয়া হয় তাহলে তো চুরি আর ঘুষ বন্ধ হয়ে যায় ঠিক কিনা সেটা তারা দিতে সক্ষম হয়েছে এই জন্য চুরি ডাকাতি সেখানে নাই প্রিয় ভাই সব এটা গেল দুনিয়ার শান্তি এখন চলুন আখেরাতের শান্তি কি হবে কোরআন যারা মানবে তাদের ব্যাপারে নবীজি বলেছেন من قرأ القرآن فاستزهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة نبي جي বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনের হালাল আর হারাম কে মেনে চলবে হালাল যেটাকে করা হয়েছে সেটাকে মানবে হারাম যেটাকে করা হয়েছে সেটা থেকে ফিরে থাকবে فاستزهره আর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এরকম যেই লোক করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন শুধু জান্নাত দিবেন না বোনাসও দিবেন সুবহানাল্লাহ বলবেন না বোনাস দিবেন আল্লাহ তাআলা বোনাসটা কি ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার নবীজি বলেন ওই লোকটাকে জান্নাতের অর্ডার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ আমার বান্দা তুমি কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছো কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করেছো একা একা জান্নাতে যেও না তোমার রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের ভিতরে দশজন মানুষ সম্পর্কে আমার কাছে সুপারিশ করো এমন দশজন যাদের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল তোমার সুপারিশ অনুযায়ী ওই দশজন লোক তোমার সাথে আমি জান্নাত দান করে দেব এটা হলো পরকালের নিয়ামত পরকালে পাওয়ার নিয়ামত এই কোরআনে করিম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায় সেখানে চুরি ডাকাতি বন্ধ হলো আপনারা লক্ষ্য করুন রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন কত বছর ছিলেন মক্কায় নবুয়তের জীবন কত বছর 13 বছর তখন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা 360 একটি মূর্তিও তিনি সরাতে পারেন না একটি মূর্তিও সরাইতে পারেন যখন তিনি হিজরত করবেন আল্লাহ আমিন তারে শেখাই দিলেন নবীজি পড়েন রব্বি আদখিলনি মুদখালা সিদিকিও ওয়াখরিজনি মুখরাজা সিদিকিও ওয়াজআলনি মিন লাদুকা সুলতানান নাসীরা আয় আল্লাহ সত্যের সাথে আমাকে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের করো وجعلني من لدنك سلطانا نصيرا আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানে নাসির দান করো পৃথিবীর সব মুফাসসির একমত সুলতানে নাসির শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ বলে দিলে নবী আপনি আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চান সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে চান কারণ কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে না পাইলে কোরআন সে কাজ করতে পারে না কোরআন তার রং দেখাতে পারে যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পায় সুবহানাল্লাহ কোরআন আর রাষ্ট্র দুটো এক হতে হবে আল্লাহ বললেন আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চাও আর আমরা বলি আমার দেশের এক শ্রেণীর লোকেরা বলে রাজনীতি আর ধর্ম আলাদা আছে না উগ্র মৌলবাদী ধর্মান্ধ ধর্মীয় সাম্প্রদায়িকতা দেশে বিস্তার লাভ করেছে পত্রিকা পড়েন না কলজা জ্বলতেছে ওদের কলজা জ্বলে যেহেতু টেলিভিশনের মধ্যে রেডিওর মধ্যে শুভ সন্ধ্যা শুভরাত্রি হাবিজাবি কথা খুব কম আল্লাহ হাফেজ এগুলি বলা হচ্ছে সালাম দেওয়া হচ্ছে আজান দেওয়া হচ্ছে এগুলি কলজায় খুব কষ্ট
খুব কষ্ট উগ্র সাম্প্রদায়িকতায় দেশ ভরে গেছে সাম্প্রদায়িত হয় না কিসে সালামের পরিবর্তে যদি বলা হয় গুড মর্নিং গুড নাইট শুভ রাত্রি শুভ সন্ধ্যা বাপের মাথা কি আশ্চর্য কথা খুব কষ্ট আল্লাহ তাআলা বলেছে يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ولا চাই মুখে ফু দিয়ে আমার আলোটাকে নিভায় দেবে আমার দিনকে মিটায় দেবে আল্লাহ বলেন আমি আমার দিনকে পূর্ণতা দান করব তাতে এই কাফেরগুলার কলজা যত জ্বলুক সুবহানাল্লাহ আল্লামা ইকবাল বলেছেন সাথে যা কর রহা হ্যায় আজল সে টাইম রোজ সাথে যা কর রহা হ্যায় আজল সে টাইম রোজ চরাগে মুস্তফা বিসে শরারে বুলহবিস সেই আগমন কাল থেকে শুরু হয়েছে আবু জাহেলের গোষ্ঠীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের আলোটাকে ফু দিয়ে নিভায় দেবে আল্লামা ইকবাল বলেন এরপরেও হাজারো প্রচেষ্টার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরাগকে দিনের আলোকে টিমটিম করে সহস্র মাইল স্পিডে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের মধ্য দিয়েও টিকায় রেখেছেন এবং রাখবেন কিয়ামত পর্যন্ত এদের খুব জ্বালা তাই তারা মৌলবাদ মৌলবাদ চতুর্দিকে দেখে খালি মৌলবাদ রাস্তায় হাঁটতে পারে না মৌলবাদীদের জ্বালায় প্রিয় ভাই সব ওরা তাই ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায় আর তারা বলে ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম এর অর্থই হচ্ছে ধর্মহীনতা ধর্ম নিরপেক্ষতার অর্থ কি ধর্মহীনতা ধর্মের সাথে বিরোধিতা করা নিরপেক্ষ জিনিসটা তো আপনারা নিশ্চয়ই বোঝেন না বোঝেন না বোঝেন সবাই শিক্ষিত মানুষ রাজধানীতে বাস করেন নিরপেক্ষ মানে হচ্ছে পক্ষেও না বিপক্ষেও না কোথায় আছি কোন না কোথায় আছি পক্ষেও না বিপক্ষেও না কোথায় আছি এই মাঝখানে অবস্থান গ্রহণ করার কোনো সুযোগ ইসলামে নাই তারা আবার কোরআনের একটা দলিলও নেয় তারা বলে কি বলে যে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতার কথা কোথায় বলে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আর বুখারী শরীফে আছে লা ইকরাহ ফিদ্দিন লোকেরা চিন্তা করে মাশাআল্লাহ আমাদের নেতা নেত্রীরা তো বুখারীও পড়ে কিন্তু হাইকোর্ট দেখাইছে তার টের পায় নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ধর্ম নিরপেক্ষতা পক্ষের কোন আয়াত নয় এটা তো ধর্মের পক্ষে আয়াত জানে না শুনে না আন্দাজে মেরে দিল কাফেরেরা বলছিল মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ধর্ম নিয়ে আমাদের মধ্যে কাশমাকাশ হচ্ছে আসুন আমরা এটা একটা মীমাংসা করি বলে কি বলে এইরকম মীমাংসা হোক কিছুদিন কাফেরেরা বলছে আমরা কিছুদিন মসজিদে যাই আপনার আল্লাহরে সেজদা দেব আর কিছুদিন আপনি আপনার লোকজন নিয়ে আমাদের মূর্তিগুলারে প্রণাম করে যাবেন রাসূলুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিব্রাইল না বলেন জিব্রাইল কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফয়সলা দিয়ে দিলেন সূরা নাযিল হয়ে গেল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন হে কাফেররা নবী বলেন হে কাফেররা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না সুতরাং ফয়সলা হচ্ছে এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের জন্য তোমাদের ধর্ম আমাদের জন্য আমাদের দিন আমাদের ধর্ম এটা তো ধর্মের পক্ষের কথা এটা তো নিরপেক্ষতার কথা নয় আল্লাহ ইকরাহ ফিদ্দিন তার অর্থ কি ধর্মে কোনো বাড়াবাড়ি নাই তার মানে হচ্ছে আপনি জবরদস্তি করে কোনো অমুসলিমকে মুসলমান বানাইতে পারবেন না ইসলাম কবুল করার জন্য কাউকে প্রেসার ক্রিয়েট করতে পারবেন না এমন কি সূরা তওবার মধ্যে বলা হয়েছে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কোন অমুসলিম যদি ইসলাম জানতে আসে জানতে চায় তাহলে তোমার তাবুতে নিরাপত্তার সাথে তাকে নিয়ে আসো তাকে ইসলাম বুঝাও
বুঝাবার পরে সে যদি না মানে তাকে নিরাপদে তার জেরায় ফিরে যেতে চাও এর আগে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না সুতরাং ধর্মের ব্যাপারে নিরপেক্ষতার কথা বলা মহা অন্যায় ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ কেন হব এইজন্য আমি বুঝাইতে গিয়ে বলি যে জিনিস যত বেশি জরুরি আমরা সেইটার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে বলেন বলেন আমরা নিরপেক্ষ না পক্ষে যেমন ঘুমানো খুব জরুরি বিষয় ঘুমানো জরুরি না জরুরি নয় আপনারা কি এইটার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে পক্ষে বিবাহ যারা করে নাই তাদের জন্য বিবাহ করা কি আপনারা এই ব্যাপারে কি নিরপেক্ষ না পক্ষে পক্ষে ভাত খাওয়া না খালি তো বাঁচব না এই ভাত খাওয়া পানি খাওয়া পানি পান করা এগুলো ব্যাপারে আপনারা কি নিরপেক্ষ না পক্ষে পক্ষে তাহলে দেখা গেল যত জিনিস জরুরি এসেনশিয়াল আমার জীবন ধারণের জন্য আমরা সবটার পক্ষে আর ইসলাম ধর্ম দিন জীবন ব্যবস্থা এমন একটা অজরুরি বিষয় যেই বিষয় আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে কত বড় শয়তানের ওয়াসওয়াসা এটা কিসের ওয়াসওয়াসা শয়তানের এই যে রাস্তা আছে না এটা কোন রোড বলা হয় মোমেনসিং রোড নাকি বলে মোমেনসাই রোড এই যে মোমেনসাই রোড হাইওয়ে এটা মোটরওয়ে আপনি এই রাস্তা দিয়ে চলার সময় হয় ডান দিক দিয়ে চলুন না হয় বাম দিক দিয়ে চলুন হয় আপনি বলেন যে আমি রাইটিস্ট ডান দিক দিয়ে যাব অথবা বলেন আমি লেফটিস্ট আমি বাম দিক দিয়ে যাব কিন্তু কোন অবস্থাতেই আপনি মাঝখানে দাঁড়ায় বলতে পারেন না যে আমি মিডিল ইস্ট আমি ডাইনও যাব না বায়ও যাব না আমি মাঝখানে দাঁড়ায় থাকবো আমি নিরপেক্ষ এই বলে যদি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকেন আপনার নিরপেক্ষতার স্বাদ মিটায় দেবে ট্রাক বা বাইসা আরো বর্তা বানায় দেবে সুতরাং ইসলাম যদি ভালো লাগে তাহলে ইসলামের পক্ষে আসুন ইসলাম পছন্দ হয় না আপনার মতো নেত্রী নেতার কোন প্রয়োজন ইসলামের নাই আপনার মতো লক্ষ কোটি যদি বেরিয়ে যায় ইসলাম বেঁচে যাবে ইসলামের পক্ষে থাকুন পছন্দ না হয় বেরিয়ে যান নিজেদের কোয়া মুসলিম ঘোষণা দিয়ে দিন নিরপেক্ষতার কথা বলে মাঝখানে দাঁড়াবে রাস্তার মাঝখানে দাঁড়ালে যেমন ট্রাকে জীবন শেষ করবে নিরপেক্ষ হয়ে দাঁড়াবেন শয়তান মাঠে গেলে জাহান্নামে ফেলে দেবে পৃথিবীর কোন একজন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না একজন নবী নাই যিনি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করতেন একজন সাহাবী নাই একজন হাক্কানি আলেম নাই হইতে পারে হাবিজুবি ডালপুরি ধরনের নামের শেষে ডালপুরি কাজপুরি এগুলো হইতে পারে মানুষের সেনে দেশবাসী আলেম হিসাবে শ্রদ্ধা করে এমন একজন আলেম ধর্ম নিরপেক্ষ মতবাদ করতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ হারাম কুফরি মতবাদ কোন মুসলমানের সন্তান ধর্ম নিরপেক্ষ আন্দোলন করতে পারে না হারাম হারাম প্রিয় ভাই সব প্রিয় ভাই সব সুতরাং যারা মুসলমান মাথা খুব চিন্তা করুন আমি কোরআন থুইয়া ধর্ম নিরপেক্ষ হতে যাব কোন কারণে আল্লাহ যা যা বানাইছে শয়তান তার উল্টার একটা বানাইছে আল্লাহ বানিয়েছিলেন খেলাফত আদম আলাইহিস সালামকে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আমি খলিফা পাঠাবো প্রতিনিধি পাঠাবো তিনি খেলাফত দিয়েছেন শয়তান বানাইছে মুলুকিয়া এটার উল্টা আল্লাহ উল্টা শয়তান করবি এটা হলো শয়তানের ডিউটি আল্লাহ বানালেন খেলাফত শয়তান বানাইলো কি মুলুকিয়াত রাজতন্ত্র আল্লাহ বানালেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা শয়তান করলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ বানালেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে কেবলমাত্র একমাত্র পছন্দনীয় যে দ্বীন তার নাম ইসলাম শয়তান বানাইলো ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ কে বানিয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে চিল্লা বলো প্রিয় ভাই সব ইসলামকে বুঝুন ইসলাম কোন নামাজ রোজা হজ যাকাত সর্বস্ব দিন নয় হিন্দুদের যেমন বারো মাসে তেরো পূজা ৩৩ কোটি দেবতা ইত্যাদি কিছু করতে পারলেই হিন্দু ধর্ম হয় নামাজ রোজা হজ যাকাত করলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে কোরআনে যা আছে সব মানতে হবে আবার তো মিনুন বিবাহের কিতাব অর্থাৎ ফুরুন বিবাহ কোরআনের কিছু কথা মানবো আর কিছুকে করবো অস্বীকার দুনিয়ায় লাঞ্ছনার জীবন দেব আর কেয়ামতে কঠিন শাস্তি দেব বাঁচতে চাইলে
কোরআনের সবটা মানতে হবে কোরআন শুধু মুখস্থ করার জন্য আসে নাই আর যে তিনজন হাফেজকে পাগড়ি পরালাম আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আলেমে রব্বানি হাক্কানি বানায় দেন বলেন আমিন আলেম যদি না হয় শুধু হাফেজ হয় এটার দৃষ্টান্ত আমি এইভাবে দেই বোতল ভর্তি মধু উপরে কর্ক আটকানো বাইরে থেকে যদি আপনি চাপতে চাপতে বোতলের রসুনের সবলার মতো পাতলাও করে ফেলেন মধুর মজা পাবেন পাবেন মধুর মজা পাইতে হলে কি করতে হবে কর্ক খুলতে হবে জিব্বার উপরে ঢালতে হবে ঢক ঢক করে গিলতে হবে তাহলে মজা পাবেন স্বাস্থ্য ভালো হবে মধু দিয়ে ঠিক না কোরআন শরীফ মুখস্থ করা বোতল ভর্তি মধুর বাইরে থেকে চাটা আর আলেম যদি হয় সোনায় সোহাগা হয়ে গেল এবার মধু সে পান করছে সুবহানাল্লাহ প্রিয় ভাই সব আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানা মাদ্রাসায় দেন ভালো হবে মানুষ তো লাভের দিকে যায় না নোকসানের দিকে আপনারা কোন দিকে যাবেন লাভের দিকে না নোকসানের দিকে আমি তা জানি আপনারা লাভ ভালো বুঝেন কেয়ামতের দিন এটা হাদিস না কোরআনও না একটি রূপক কথা কেয়ামতে এক লোককে হাজির করা হবে সে ব্যবসায়ী ফেরেশতারা জিজ্ঞেস করবে এই মিয়া তোমার তো পাপ আর পুণ্য সমান সমান হয়ে গেছে এখন কোথায় যাওয়া কও বেহেশতে না দোযখে ব্যবসায়ী কয় যে ভাই ফেরেশতা আমি তো বেহেশত চিনি না দোযখও চিনি না যেখানে গেলে আমার দুই টাকা লাভ হয় ওইখানে আমার কথা মানুষেরা লাভটা খুব ভালো বোঝে এবং লাভের জন্য সারা রাত জেগে জেগে কষ্ট করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলে দিলে তাতে লাভ না মাদ্রাসায় দিলে লাভ আন্দাজে কোয়েন না আগে শুনে নেন লাভ কোথায় মাদ্রা স্কুল কলেজ ইউনিভার্সিটির আমি বিরোধী নই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো আমাদেরই প্রতিষ্ঠান এবং গভর্নমেন্ট সেখানে লেখাপড়া জন্য ব্যবস্থা করেছে ছেলেদের কোনো দোষ না স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোনো দোষ না তাদের মধ্যে কোনো দোষ যদি হয়ে থাকে তাহলে তা হয়েছে সিস্টেম অফ এডুকেশনের কারণে লেখাপড়া শিক্ষা সেখানে যা আছে ওর সাথে যদি ধর্মটা জুড়ে দেওয়া হতো তিরিশ পারা যারা এমএ পাস করবে তিরিশ পারা কোরআন শরীফ বুঝা ব্যাখ্যা সহকারে তাদের বুঝতে হবে সিয়াসত তার হাদিস তাদের পড়তে হবে এই দুইটা কিতাব যদি তারা পড়তো তাহলে আমার ইউনিভার্সিটি থেকে গুন্ডা বাইর হইতো না সন্ত্রাসী বাইর হইতো না আমি ছেলেদের দোষ দেই না ওখানে সব গুন্ডা আমি তাও বলি না ওখানে ভালো ভালো ছেলেগুলো হয় আছে না কথা আবার খুব সতর্ক হয়ে বলা লাগে সাংবাদিক ভাইরা আমার বন্ধু তো খুব বলি এক ঠাউন্ডা লেখেন আবার আর একটা এরকম একটা রিপোর্ট কালকে না করে বসেন যে সাইদি বলে গেছে ইউনিভার্সিটিতে সব গুন্ডা তৈরি হয় মানুষ শোনে একটা বোঝে একটা রিপোর্ট করে আর একটা নিজের মন মতো এরকম হওয়া উচিত না আমি বলেছি বিশ্ববিদ্যালয় আমাদের ছেলেগুলিও আমাদের মঙ্গল গ্রহে থেকে আসে নাই হয় আমার ছেলে না হয় আপনার ছেলে না হয় আমার ভাইয়ের ছেলে ঠিক কিনা ওরা সোনার টুকরা ছিল কিন্তু এদেরকে পাথরের টুকরা বানানো হচ্ছে কোরআন এবং হাদিসের অভাবে ওই ছেলেগুলোর যদি কোরআন হাদিস পড়ানো হইতো আখেরাত বুঝানো হইতো কোরআন হাদিস পড়িয়া ওখান থেকে বিসিএস পরীক্ষা দিয়ে তারপরে ম্যাজিস্ট্রেট হতো এসপি হতো পুলিশ হতো সার্জেন্ট হতো তারপরে ইউনো হতো অফিসার হতো ঘুষের টাকা নিত না যেহেতু কোরআন এবং হাদিস থেকে জানতো ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে এইটা তো এখন ওখানে তো পড়ানো হয় না ওখানে যোগ্যতা সৃষ্টি করা হয় সততা সৃষ্টি করা হয় না আবার মাদ্রাসাগুলিতে সততা সৃষ্টি করা হয় যোগ্যতার ট্রেনিং দেওয়া হয় না এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে যদি বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো আল্লাহ যেন করেন বলে না আমি বলে না আমি তো মাদ্রাসায় পড়তে দিলে লাভ বেশি কলেজ বিশ্ববিদ্যালয় দিলে কি শিখলো কম্পিউটার শিখলো অঙ্ক ইংরেজি বিজ্ঞান ভূগোল দর্শন জিওমেট্রি ম্যাথমেটিক্স অ্যালজেব্রা ইত্যাদি সব কিছু শিখলো কিন্তু কোরআন হাদিস থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে গেল আর মাদ্রাসায় এখন কি শিখলো মাদ্রাসায় দেন এখানেও কম্পিউটার শেখানো হবে এখানে কম্পিউটার শিখবে অঙ্ক শিখবে ম্যাথমেটিক্স জিওমেট্রি তারপরে আর কি বলে অ্যালজেব্রা ফিলোসফি সায়েন্স সব পড়বে সাথে সাথে কোরআন হাদিসও পড়বে লাভটা কোন দিকে হইল মাদ্রাসায় হইল এমন কি আপনি যখন মারা যাবেন একজন ধার করা মৌলভী সাহেব দিয়া জানাজা পড়াইলে ওই জানাজায় মজা হবে না আমার যদি বলেন মলান সাহেব আমার বাবা মারা গেছে মা মারা গেছে একটু কান্দি কিনতে মোনাজাত করেন আমি কি কানতে পারবো মা মরছে আপনার আমি কানবো কোন দুঃখে আমি তো দোয়াই করতে পারবো আমি তো কানতে পারবো না এটা ঠিক কিনা বলেন কিন্তু আপনার ছেলে যদি আলেম হয় হাফেজে কোরআন হয় আল্লাহু আকবার কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস
আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন কাবার ইমাম সুবহানাল্লাহ কাবার ইমাম মসজিদ নববীর ইমাম সকলকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন আমি মনে করি তাদের মতো আলেম বাংলাদেশে দুই চারজন থাকলেও পারে নাও থাকলেও পারে এত বড় বড় আলেম আব্দুর রহমান সুদাইস তার মা মারা গেছেন কাবার সামনে লাশ রেখে ছেলে দাঁড়ায় বলছে আল্লাহু আকবার আল্লাহ কলিজা ছিড়া চোখ দিয়ে পানি আসতে থাকে ছেলে যদি আলেম হয় আর বাপ মার লাশ সামনে রেখে যদি আল্লাহু আকবার বলে ওর কলিজা ফাড়িয়া চোখ দিয়ে পানি বের হতে হবে বের হয়ে আসবে আল্লাহ আমার মায়েরে চিরজন্মের মতো বিদায় দিয়ে গেলাম কিয়ামতের আগে তো আর দেখা হবে না ওর চোখের পানি মঞ্জুর হয়ে যাবে ওই দোয়া করবে রব্বির হামহুমা কেমা রব্বাইয়ানি সগীরা আরে ছেলেরে কোরআন শিখাইলেন না মাদ্রাসা পড়াইলেন না এমনকি নামটাও রাখছেন মন্টু আর সেন্টু কি কোড়া কপাল কোন মাজারে কোন পীরের কবরে দেখছেন হযরত মন্টু রহমাতুল্লাহ আলাইহির মাজার হযরত মাওলানা ডবলু তিনি এখন ওয়াজ করবেন হাবিজ আমি নাম রাখবেন এটা শয়তান হবে মানুষ হবে না এই জন্য পিতামাতার হক তার সন্তানকে ইসলামী নাম রাখা বাংলা নাম ইংরেজিতে নাম রাখবেন না আরবিতে নাম রাখবেন এবং আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাম রাখবেন আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি অনেক সময় বলে ফেললাম আমি এখনই শেষ করব প্রিয় ভাই সব সুতরাং এই যে বাংলাদেশ ক্যাডেট মাদ্রাসা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা এই মাদ্রাসায় আপনারা আপনাদের ছেলেদেরকে দিবেন মেয়েদেরকে দিবেন রাজি আছেন আপনার ছেলে আলেম হবে কোরআন বুঝবে কোরআন পড়বে আলহামদুলিল্লাহ কোন এইখানে আপনার ছেলে মেয়ে দিবেন এবং ওদের জায়গা নাই এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে তারা ভাড়া দেয় বিল্ডিং এর ভাড়া এদের কষ্ট আপনারা এখানে যদি কারো জায়গা থাকে জায়গা দিতে পারেন টাকা দিতে পারেন তার অর্থ এই না আপনারা জানেন আমি এই চান্দা আদায় করতে পারি না যার যা লেকুল্লে ফান্নের জাল প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা লোক আছে এটা আমি পারি না আমি আপনাদেরকে অনুরোধ দাঁড়ালেন কেন শেষ করব মানে কি মোনাজাত ছাড়াই শেষ করব এশার নামাজ না পড়ি শেষ করব কাজী যারা দাঁড়ালেন তারা ঠিক করেন নাই এত বড় মাহফিলের মোনাজা থেকে নিজেকে মাহরুম করবেন না এখন আপনাদের খুশি যা খুশি তাই করেন এত বড় মাহফিলের মোনাজা থেকে নিজেকে হতভাগ্য বানাবেন না এশার নামাজ বা জামাত পড়েন নিজেকে সৌভাগ্যবানদের মধ্যে সামিল করেন বলেন আমিন আমিন তো মাদ্রাসার জন্য আপনারা টাকা দিবেন পয়সা দিবেন ছাত্র দিবেন সহযোগিতা করবেন আন্তরিকতা পোষণ করবেন সব মাদ্রাসার প্রতি আল্লাহ যেন কবুল করেন বলেন আমি আপনারা কি মাদ্রাসার সহযোগিতা করবেন ছেলে দিয়ে মেয়ে দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে জমি দিয়ে জায়গা দিয়ে করবেন কারা কারা করবেন দেখি তো একটু কারা কারা করবেন হাত উঠাইতে একটু কষ্ট হয় মনে হয় মাশাআল্লাহ সবাই উঠেছে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ এদেশের একজন প্রবীণ বর্ষিয়ান আলেম আলেমে দ্বীন সাহেবে ইলম তিনি এটা শুরু করেছিলেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন আমরা বলি আমিন যত মাদ্রাসা আছে আল্লাহ সবগুলিকে টিকায় রাখুন আমরা বলি আমিন প্রিয় ভাই সব কোরআনের তাফসীর করতে হলে সেজন্য সময়ের দরকার আমি শুধু কোরআনের একটি ভূমিকা দিলাম এবং আপনাদের আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করলাম যে কোরআন যদি বুঝি তাহলে আমাদের কপাল ভালো হবে বলেন আলহামদুলিল্লাহ এই যে রমজান মাস গেল প্রত্যেকই কোরআন শরীফ আমরা পড়ছি প্রায় ঠিক না ভাই এবং এক জায়গায় বসে গল্প করে যে ভাই আমার পুত্রবধূ তিন খতম আমার মেয়ে সাত খতম আমার বউ ১৩ খতম আর আমি এমনি এমনি খতম আচ্ছা ভাই কোরআন শরীফ কি খতম করার জন্য আসছে দুনিয়ায় খালি খতম আর খতম এইভাবে কোরআন খতমের জন্য আসে নাই কোন কোন সাহাবী কোরআন শরীফের সুরায় বাকারার মতো একটা সুরা শেষ করতে দুই আড়াই তিন বছর সময় লেগেছে কেন এক একটা আয়াত পড়েছেন বুঝেছেন আমল করেছেন তারপরে আর একটা আয়াত পড়েছেন এই জন্য সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তাদের বিয়ে শাদী ওঠা বসা চলাফেরা ইত্যাদি দেখলে মনে হতো যেন কোরআন জীবিত কোরআন হেঁটে যাচ্ছে সুবহানাল্লাহ এই জন্য কোরআনে কারীম আমাদের বুঝতে হবে তাফসীর বাংলা ভাষায় তাফসীর পাওয়া যায় বাংলাদেশে না যায় না বলেন একটু বলেন যায় কিনা আমাদের মাতৃভাষা কি বাংলা আলহামদুলিল্লাহ বলে আমাদের মাতৃভাষা বাংলা আলহামদুলিল্লাহ
ভাষার স্রষ্টা আল্লাহ তাআলা এই বাংলা ভাষায় শুধু নয় পৃথিবীতে এমন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআন শরীফের তাফসীর লেখা হয় নাই আলহামদুলিল্লাহ এই কোরআন শরীফের তাফসীর আপনি যেটা খুশি সেটা কিনেন মারিফুল কোরআন আছে ফি জিলালিল কোরআন আছে তাফসীর ইবনে কাসির আছে ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করেছে কিন্তু যে তাফসীরটা পড়লে পরে জীবনের মূল্যবোধ সৃষ্টি করবে এবং কোরআন নিজের জীবনে সমাজের জীবনে বাস্তবায়নের জন্য উদ্বেল করে দেবে একটা মানুষকে সেই তাফসীরের নাম হলো তাফহিমুল কোরআন বলেন তো নামটা কি আরেকবার বলেন তাফহিমুল কোরআন কিনবেন 19 খণ্ড না 22 খণ্ড বোধহয় আপনারা দাম খুবই কম 22 খণ্ডের বা 19 খণ্ডের দাম হলো মাত্র 1000 টাকা না কত যেন 950 টাকা মাত্র একসাথে যদি না পারেন ধীরে ধীরে কিনবে আমার এই কথাটা আপনারা নিজে একটু টেস্ট করে দেখেন একটু পড়েন প্রথমে সূরা ফাতিহা পড়েন আমপারাটা প্রথমে হয় প্রথম খণ্ড অথবা 30 তম পারাটা এর যে কোনো প্রথম অথবা শেষের একটা পড়লে গোটা তাফসীর আপনাকে পড়তে বাধ্য করবে আপনার মন এটা এমনই তাফসীর আধুনিক যুগ জিজ্ঞাসার জবাব সেখানে আপনি পাবেন আল্লাহ তাআলা যেন তৌফিক দেন বলেন আমিন এরপরে এখানে অনেকগুলি লাইব্রেরি আসছে কোরআন শরীফ বোঝার জন্য আল কোরআন একাডেমি লন্ডন তারা কোরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ করেছে একদিকে আরবি আর একদিকে বাংলা এই কোরআন শরীফ এখান থেকে আপনারা নিতে পারবেন আর এ পর্যন্ত প্রায় 40 বছরের বেশি আল্লাহ তাআলা তার গোলামকে কোরআন শরীফের তাফসীর করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে এখন আমার ওই তাফসীরগুলি ক্যাসেট ছিল ক্যাসেট থেকে উদ্ধার করে এখন বই ক্যাসেট নষ্ট হয়ে যায় বই নষ্ট হয় না সাধারণত এখন সবগুলি তাফসীর হচ্ছে সূরা ফাতিহার তাফসীর করেছিলাম শুনিয়া 48 জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে চট্টগ্রামে সূরা লোকমানের তাফসীর করেছিলাম পাঁচ দিন দুই রুকুর তাফসীর করেছি মাত্র সূরা লোকমানের 1999 সনে প্রায় 50 জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছে এই সেই তাফসীর তাফসীরে সাইদি নাম রেখেছে তারা ক্যাসেট থেকে উদ্ধার করে আমপারা বেরিয়েছে সূরা আসর বেরিয়েছে প্রায় 500 পৃষ্ঠার মতো সূরা আসর সূরা ফাতিহা 500 পৃষ্ঠা তাফসীরে সাইদি সূরা ফাতিহা সূরা আসর আমপারা এবং সূরা লোকমান এখানে পাওয়া যাবে এই সূরা লোকমানটা যদি পড়েন তাহলে নামাজের গুরুত্ব সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার এবং কি গুরুত্ব সন্তানকে কেমনে লালন করবেন হযরতে লোকমান নবী না রাসূল নন একজন আল্লাহ তাআলার জ্ঞান প্রাপ্ত ব্যক্তি তিনি জাতিকে নসিহত করে নাই নসিহত করেছেন নিজের ছেলেকে সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যার কারণে কোরআনের মধ্যে সূরা লোকমান নামে একটা সূরা নাজিল করে হযরত লোকমানের নসিহতকে চিরন্তন করে দিয়েছে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এই তাফসীরটি আসছে তাকওয়া প্রকাশনী না কি যেন নাম যারা সাবসে তারা নিয়ে আসছে গেটের থেকে বেরোবার সময় পাবেন আর অনেক বই আছে বইপত্রগুলি নিবেন এগুলি আপনাদের কাজ দেবে হাবিজাবি নোবেল নাটক উপন্যাস পড়ে সামান্য কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়ে হতে পারে মাত্র কিন্তু কোনক্রমে তা নৈতিকতার সৃষ্টি করবে না নীতি নৈতিকতার সৃষ্টির জন্য কোরআনের তাফসীর পড়তে হবে এবং ইসলামের বইপত্র পড়তে হবে আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন আমরা বলি আমিন মুনাজাত করব এখন মোনাজাতের আগে আপনাদেরকে আরেকটি কথা অনুরোধ করব তা হলো শুনেন আরেকটি কথা হচ্ছে এই মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা একটা মাদ্রাসার পক্ষে এত বড় বিশাল প্যান্ডেল লাইট মাইক প্রচার পত্রিকা বিজ্ঞাপন দেওয়া তাদের জন্য অনেক খরচ হয়ে গেছে আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ভালো কাজের সহযোগিতা করো এই কাজটা কি ভালো নাকি ভালো এই যে কাজটা এটা কি হলো এখানে যে সব কথা হলো আল্লাহ তাআলা আমাদের ঈমান বর্ধন করে দিন বলেন আমিন প্রিয় ভাই সব আপনারা যদি যাওয়ার সময় চতুর্দিকে চাদর থাকবে ওদের আপনারা যদি দয়া করে তাদের কিছু দিয়ে যান তাহলে ওরা মাইক লাইট এবং প্রচার বিভাগের কাছে ঋণবদ্ধ থাকবে না মাদ্রাসা এমনি ঋণই থাকে সাধারণত আরো একটা ঋণের বোঝা বাড়বে না আপনারা মেহরবানি করে ওদেরকে যাওয়ার সময় সাহায্য করে যাবেন রাজি আছেন বলেন সবাই রাজি আছে
আল্লাহ যেন তৌফিক দেন, দৌড়ে যাবেন না, যাওয়ার সময় দেরি দেরি যাবেন। এখন মোনাজাত হবে, মোনাজাতের পরে আজান হবে, আজানের পরে এশার নামাজ হবে, এশার নামাজের পরে আপনারা যাবেন। এত বড় জামাত এখন কোন মসজিদে আমরা পাবো না, এটা ঠিক কিনা? প্রিয় ভাই সব, চতুর্দিকে চাদর আছে, আপনারা যাওয়ার সময় দিয়ে যাবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। মোনাজাতের আগে শেষ কথা এই, অনেকে ওয়াজ শোনে কিন্তু নামাজ পড়ে না, এরকম বহু লোক আছে। নামাজ পাঁচ ওয়াক্ত সঠিকভাবে যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। নামাজ আর ছাড়বো না, ওয়াদা করা যাবে? করা যাবে? মিথ্যা কথা আর বলবো না, ওয়াদা কি করা যায়? হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে শপথ করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার সামনে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া ছেড়ে দেব না। বলেন ছেড়ে দেব না, ছেড়ে দেব না ইয়া আল্লাহ, মিথ্যা কথা বলবো না, সমস্ত কবিরা গোনা থেকে তোমার কাছে মাপ চাই, আল্লাহ আমাদের আজকের এই ওয়াদা পালন করার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। শরীয়তের নিয়ম হচ্ছে কেউ মুসলমান হইতে চাইলে তাকে মুসলমান বানানো, কিন্তু গভর্নমেন্টের আইন হচ্ছে বয়স 18 ঊর্ধ্ব হতে হবে এবং গভর্নমেন্টের কাছে এফিডেভিট দিতে হবে, কোনো প্ররোচনা, কারো চাপ, ভয় ভীতি অথবা লোভ ইত্যাদি বিবর্জিত হয়ে সব জ্ঞানে স্বেচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি, এ ধরনের এফিডেভিট করতে হয়। সে এফিডেভিটের দায়িত্ব যদি থানা আমির, কি যেন নাম আপনার? জামাত ইসলামী বাংলাদেশের উত্তরা থানা আমির জনাব আলাউদ্দিন সাহেব, আপনি দায়িত্ব নেবেন তার? জি আচ্ছা। এ লোক নোয়াখালী থেকে আসছে ইসলাম কবুল করার জন্য, বাইতুল মোকাররম মসজিদে গিয়েছিল, ওখান থেকে শুনতে পেয়েছে এখানে মাহফিল, এখানে আসছে ইসলাম কবুল করার জন্য। নাম কি তোমার? নাম কি? আগের নাম কি? রতন চন্দ্র। বাপের নাম? আচ্ছা বসেন বসেন। এই ছেলের নাম, এই ছেলের নাম হচ্ছে রতনচন্দ্র, রতনচন্দ্র পাল। বাপের নাম মানিকচন্দ্র পাল। বিনা প্ররোচনায় শুধুমাত্র ইসলামের মহব্বতে সে ইসলাম কবুল করার জন্য আসছে। এর সরকারিভাবে এফিডেভিট করার জন্য দায়িত্ব নিলেন উত্তরা থানার জামাত ইসলামী বাংলাদেশের আমির, দায়িত্ব নিয়েছেন গভর্নমেন্টের ঘরে গিয়ে আইন, কোন আইনজীবীর সাথে পরামর্শ করে তাকে নিয়ম মাফিক ইসলাম কবুল করানো। এখন আপাতত আমরা তাকে ইসলামে প্রবেশ করার জন্য কালেমা পড়িয়ে দিচ্ছি। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, ইলাহ নাই, মাহবুদ নাই, মাহবুদ নাই, উপাস্য নাই, উপাস্য নাই, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু আলাইহি, আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাল্লাম, আল্লাহর, আল্লাহ প্রেরিত, প্রেরিত রাসূল, রাসূল, আশহাদু আন, আশহাদু আন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াহদাহু, লা শারীকা লাহু, লা শারীকা লাহু, লাহু, ওয়া আশহাদু, ওয়া আশহাদু আন্না, আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান আব্দুহু, আব্দুহু, ওয়া রাসূলু, ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, মাহবুদ নাই, মাহবুদ নাই, মাহবুদ নাই, মাহবুদ নাই, উপাস্য নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি এক, তিনি একক, তিনি একক, তার কোনো অংশীদার নাই, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষী দিচ্ছি, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এবং, এবং তার, তার প্রেরিত রাসূল, প্রেরিত রাসূল। এর নাম ছিল রতন পাল, সে পছন্দ করেছে এর নাম হবে আব্দুর রহিম, আলহামদুলিল্লাহ, নিজেই পছন্দ করে এনেছে, নামটা হবে আব্দুর রহিম, আলহামদুলিল্লাহ। সবাইকে বলতেছে আসসালামু আলাইকুম, আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, বসো। এখন এই ছেলে, আমরা তো হলাম সবাই পাপি, কিন্তু রসুলের হাদিস অনুযায়ী কালেমা পড়ার সাথে সাথে তার পেছনে সব গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আমাদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছাড়া এ এখন সব থেকে বেশি নিষ্পা, আল্লাহ তাআলা তাকে দিন শেখার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা তাকে খাদি মুসলমান বানান, থানা আমির সাহেব তাকে
কোথায় থাকবে কি করবে ইত্যাদি ইসলাম প্রচার সমিতির সঙ্গে যোগাযোগ করে যা যা করা দরকার সব করে দিবেন সঠিকভাবে এবং গভর্নমেন্টের আইন অনুযায়ী আল্লাহ তাআলা মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين أي الله تعالى هزار هزار مسلمان نوراني দীর্ঘক্ষণ ধরে তোমার দ্বীনের কথা আমরা শুনেছি রব্বুল আলামিন দয়া করে আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাকে মাফ করে দাও। হে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাপ মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা তমাম পৃথিবীতে মুসলমানেরা বড়ই বিপদে আল্লাহ রাব্বুল আলামিন তুমি দয়া করে বিপদগ্রস্ত মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা হলিকিল কাফারাতা ওয়াল মুক্তাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। হে আল্লাহ তাআলা ইরাকের মুসলমানরা আমাদের কোনো আত্মীয় স্বজন নয় শুধুমাত্র কলেমার সূত্রে গ্রথিত আমাদের ইমানের ভাই আল্লাহ তাদের উপরে যে জুলুম হতেছে রব্বুল আলামিন তুমি দয়া করে ইরাকের মুসলমানদের হাতে ইরাকের জমিন উঠাইয়া দাও জালিমদেরকে নাস্তনাবুদ করে দাও। হে আল্লাহ তাআলা ইরাক আফগান ফিলিস্তিন আর বোসনিয়া চেসনিয়া কাশ্মীর যত জায়গায় মুসলমানেরা কষ্টে আছে আল্লাহ গুনাহকাতা মাফ করে দিয়ে রহমতের নজরে তাদের দিকে তাকা। রব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো। এই মহান বিজয়ের মাস এই ডিসেম্বর মাসে স্বাধীনতা এসেছিল এই দেশে বিজয় লাভ করেছিল যেসব মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন রক্ত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহখাতা মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দিও। যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদেরকে ইমানে সমৃদ্ধ জীবন যাপন করার তৌফিক দিও। রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা কবুল করো। রব্বুল আলামিন তুমি দয়া করে মাদ্রাসাটিকে মানুষের মনে মহব্বত পয়দা করে দাও। আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছ সবগুলিকে দিনদার ইমানদার নামাজি পরেজগার বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের দেশের জন্য দোয়া করি এই দেশে কি বা কারা সন্ত্রাসী তৎপরতা চালায় বোমা মারে গ্রেনেড মারে মানুষ হত্যা করে আল্লাহ তাআলা দেশটার বদনাম করে ফেললো যারা তুমি দয়া করে তাদের হেদায়েত নসিব করে দাও। হে আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দাও তাদেরকে হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন তোমার ইলমে যদি জানা থাকে ওদের কপালে হেদায়েত নাই তাহলে নমরুদ হামান সাদ্দাদরে যেমন গজব দিয়া ধ্বংস করেছো আল্লাহ গ্রেনেড যারা মারে বোমা যারা মারে সন্ত্রাস যারা করে মানুষ খুন যারা করে আল্লাহ তাআলা গজব দিয়া লানত দিয়া বাংলাদেশ থেকে বিদায় করে দাও। আল্লাহ আমাদের দেশটায় আল্লাহ তুমি শান্তি দাও। এই সন্ত্রাসী চাঁদাবাজি মাস্তানগুলার জ্বালায় কোটি কোটি মানুষ ঘুমাইতে পারে না আল্লাহ এই শয়তানগুলারে গজব দিয়া লানত দিয়া বিদায় করে দাও আল্লাহ। ওদের প্রতিহিংসা রাজনীতি থেকে বাংলাদেশকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা। আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব সারিয়াল হিসাব ওয়া হাজিমিল আহজাব। আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম ওয়ানসুরনা আলাইহিম।
اللهم صدق شملهم اللهم مزق جماهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم الله تعالى আমাদের সকলের দোয়া কবুল করে নেন আমিন এই মাহফিলে যারা আমরা রোগগ্রস্ত আমাদের যারা বিভিন্ন রকমের অসুখ বিসুখ আছে আল্লাহুম্মা ইশফি মারদানা আল্লাহুম্মা ইশফি মারদানা আল্লাহ আমাদের রোগব্যাধি maaf করে দাও আল্লাহ আল্লাহ আমাদের ঈমান হচ্ছে এই যে আমরা এখন কোথায় বসা তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের ঈমান হচ্ছে এই যে আমরা এখন কি বলতেছি তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ আল্লাহ তাআলা এই হাজার হাজার তোমার বান্দা বান্দি ভিক্ষুকের মতো হাত উঁচু করেছি আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিও আল্লাহ اللهم لا تردنا خائبين اللهم لا تردنا خائبين الله একবারে কিছু না দিয়ে খালি হাতে আমাদেরকে ফেরত দিও না আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋষদের তৌফিক দিয়ে দাও কন্যা দায়গ্রস্ত তাদেরকে কন্যা দায়গ্রস্ত থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা বিনা মসজিদের নামাজি বানাও সুদখোর ঘুষখোরদের কলজার মধ্যে জাহান্নামের ভয় দিয়ে দাও আল্লাহ তাআলা চার দলীয় ঐক্য জোট যারা ক্ষমতায় এসেছেন যেই সব ওয়াদা করে এসেছেন প্রত্যেকটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করে দাও আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজান হবে এক্ষুনি সব কাতার দিয়ে দাঁড়ায় যান ওই দুইটার এখানে